হ্যালো প্রিয় দর্শক সপ্তাহ করে আবারও শুক্রবার শুক্রবার রাত সাড়ে এগারোটা আর শুক্রবার রাত সাড়ে এগারোটা মানেই এন পর্দায় সময়টা এখন রূপকথার রাতে বরাবরের মতোই হোস্টেল সিটে সাইম এবং নীল আপনাদের সাথে আছে এবং

দাড়াও। ভালো। আমি কথা বলতে। একটু কথা বলতে হবে দাঁড়াও। এনিওয়ে নাবিলা আছে আজকে রাতে আমাদের সাথে আর যারা ইমুরতে টিভি সেটের ওপাশে বসে আছেন আমাদেরকে দেখার জন্য সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। নীলা সঙ্গে আজকে নাবিলা আড্ডা দিতে এসেছ নাবিলা কেমন আছো? এই ভালো তোমরা কেমন আছো? বেশ ভালো আছি। প্রথম क्वेश्चनটা ওকে না তোমাকে বল কি? ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট? ওকে ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট? আমি তোমার কাছে কি মনে হয় তুমি অনেক গেস্ট করতে পারো এটা আমরা গল্প করছি এবার তুমি বলো তোমার কাছে কি মনে হয় তুমি অনেক অনেক কিছু চেপে রেখে অনেক

স্যার কাজের কথা একটু চলে আসি কারণ ইদানিং ফেসবুকে ঢুকলেই হচ্ছে তোমার কিছু মানে তোমার একটা কাজ সম্প্রতি ওটার খুব ক্লিপ আমরা দেখি যে চোখের সামনে ভাসছে খুব মজার গার্ল স্কোয়াডের কথা বলছি নতুন একটা সিরিজ করেছো তুমি অনলাইন প্ল্যাটফর্মে সো এটার এক্সপিরিয়েন্স কেমন ছিল কাজ কি শেষ প্রথম সিজনের আমাদের হ্যাঁ ফার্স্ট সিজনে কাজ শেষ শুটিং ডান অ্যান্ড এটা তো অনিয়ার যাচ্ছে বঙ্গ যাচ্ছে এবং কাজের এক্সপিরিয়েন্স যেটা বলছিলে খুবই মজার অনেস্টলি খুবই মজার এই কয়জন গার্লস কয়জন মিলে স্কোয়াডটা 6 জন ওয়াও এবং পুরোটা জুড়েই আমরা সো আমাদেরকে আমাদের বাইরে নেই আমাদের সব সময় একসাথেই দরকার হতো এবং আমার আমার না যখন স্ক্রিপ্টটা পেলাম এরকম কাজ আসলে আগে আমার নিজেরও করা হয়নি আমাদের দেশে ওভাবে আমি দেখিওনি যে অনেকগুলো মেয়ে একসাথে আগে একটা হয়েছিল আরেকটা নাটক হয়েছিল নাটক হয়েছিল মানে টিভি সিরিয়াল টিভি সিরিয়াল হয়েছিল

মার্জুক রাসেল ভাই আমার বয়ফ্রেন্ড আচ্ছা তো ছিল মানে এখন তো আছে না তবে সেটা বলো তোমার অডিয়েন্স আছে আছে অন্য রকম ভেবে নিতে পারো হ্যাঁ আছে আর মেয়েদের কেমিস্ট্রিটা অনেক মজার ছিল সব গার্লফ্রেন্ডস ছিলাম আমরা হ্যাঁ এরকমই অনেকটা ভালো লেগেছে আসলে একসাথে মানে এতগুলো মেয়ে এই সময়কার সবাই কিন্তু এই সময়কার হ্যাঁ কথা আর হ্যাঁ আমরা চাশি ভাই কাজ করেছে আগে বলি যে যারা আমাদের চাশি ভাই ছিল সিনিয়র তারপর মানজু গ্রাসল ভাই ছিল কোচি খন্দকার ছিল আর আমাদের মধ্যে মানে আমার তো এখন না ওদের ক্যারেক্টারের নাম বলতে বলতে এমন হয়েছে আমরা ক্যারেক্টারের নামও বলি এখন মাহি ছিল সমী ছিল চমক ছিল হ্যাঁ এই তো মানে এটা একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স কারণ আমাদের মধ্যে খুব ভালো একটা ফ্রেন্ডশিপও হয়ে গেছে মানে এতগুলো মে একই সময়ের মানে সমবয়সী একসাথে তোমরা কি একটা কোনো হোস্টেল বা বাসা নিয়ে থাকো এরকম কিছু হ্যাঁ আমরা একটা বাসা ভাড়া করে উঠেছি আচ্ছা আর বাসা ভাড়া করে ওঠার পর বিভিন্ন রকমের স্টোরিজ যাচ্ছে যেটা হয় আর কি নানা রকম ড্রামা যেটা হয় মনে করো আমাকে আমি জাস্ট ট্রাস্ট করেছি আমার ডিরেক্টরকে মানে আমার ডিরেক্টরের সাথেও রাকিব ভাই মাধুর রাকিব। তো ওনার সাথে আমার ফ্রেস কাজ। এটা সঞ্জয় সোমাদারদার একটা প্রোডাকশন। তো আমি ট্রাস্ট করেছি এই কারণে যে এতগুলো মেয়ে যখন আমাকে স্ক্রিপ্ট বলছিল আমার কাছে মজা লাগছিল আর আমি না ফ্রেন্ডস ফ্যান মানে আমি ও মি টু আই ফাইভ তো আমার কাছে মনে হচ্ছিল আমি ওগুলো দেখতে পাচ্ছি। ও মাই গড ইট স্ট্রেইটলি রিক্যাল ইজ বেইচ। ওকে আমি যার কারণে আমার কাছে মনে হয়েছে এরকম কিছু একটা হোক তাহলে আমি ওটাকে একটু এক্সপিরিয়েন্সটা নিতে পারি মানে একটা ফ্রেন্ডস মিলে যেটা গল্প হয় না যেটা মুভি বলো মানে নাটক সিনেমা সব জায়গাতেই কিন্তু আমরা এই ধরনের গল্পের প্রতি বেশ আকৃষ্ট হই সেই জায়গাতে আবার এটা শুধুমাত্র গার্ল স্পেশাল তুমি কি দেখো নি এখনো আজকে আজকে মাস্ট ওয়াচ মানে ছয়টা মে তোমার তো ওকে দেখে একটু হার্ট ব্রোকেন হয়ে গেছে তোমার তো

কোন এক সুন্দর একসাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল মানে ফান সেটা তো বুঝতে পারছি কিন্তু খুনছুটিও তো হতে পারে মানে হ্যাঁ আমাদের খুব ওয়েট করছিল কখনো লাগে না সে চার দিন পর বলেছে যে আমরা ওয়েট করছিলাম যে হয়তো ভেতর থেকে আওয়াজ আসবে আই ডিরেক্টর আসো মানে আমাদের ফ্রেন্ডলি তাই আমরা আমরা তাকে বলি আই ডিরেক্টর আচ্ছা যে আসো এটা ঠিক করো এইটা হয়ে গেছে এরকম হয়ে গেছে আমি ওর সাথে কাজ করব না হ্যাঁ বাট ও এরকম কি টাইমিং টাইমিং এ সামলা তাই একটু হয়েছে কারণ রেডি হতে আমাদের অনেক সময় লাগতো দ্যাটস ট্রু রেডি হতে বেশ সময় লাগতো পরে একটা রুটিনে এসছে যে আসলে আমাদেরকে কতক্ষণ থেকে বললে কতক্ষণে গিয়ে শেষ হতে পারে একটা আইডিয়া আসার পর হবে আই হ্যাড এ ব্যাড এক্সপেরিয়েন্স কেন জিজ্ঞেস করলাম টাইমিং নি বিকজ তানভীরকে জিজ্ঞাসা করব তানভীরের আমি সেম ইয়েতে ছিলাম কোন তানভীর আমাদের লম্বা তানভীর মানে ইয়ে আর কি তো তানভীর আমার এক্সপিরিয়েন্সটা এরকম যে আমরা আমি তো তখন অফিস শেষ করে শুটিংয়ে যেতাম এরকম টাইম ফিক্স করে রাখতাম যে দুইটার পরে আমি টাইম দেবো এরকম করে তো যেতাম আমার এখনো খেলা আছে আমরা ওখানে সাতটা মেয়ে ছিল আমরা তিনটা মনে হয় ছিলাম তো সাতটা মেয়েকে এক করতে করতে ডিরেক্টর পাগল হয়ে যেত আর হতো না এবং একটা ঠিক টেক্সেশ মধ্যে একটা হয় না অনেস্টি বলতে গেলে একটা একটা বড় একটা প্রজেক্ট ছিল এবং সেটা মানে

এটা তো সেটা একটা সময় লাগা কিন্তু তোমরা যে ছয়জন কাজ করছো সবাই তো মোটামুটি মডেলিং বা এখন সবাই টুকটা কাজ করছে ওভাবে টাইমিং টা সেটার জন্য আমাদের অনেক সময় লেগেছে স্টার্ট করতে প্রায় দু থেকে তিন মাস শুধু শিডিউল ম্যাচ করছি এর মধ্যে আবার দু একজন চেঞ্জও হয়ে গেছে সবার সাথে ম্যাচ হচ্ছিল না সব কিছু মিলে স্টার্ট করতে পারছিলাম না পরে এমন একটা প্রেশার ছিল যে ঈদের আগে কাজটা শুরু করতে হবে কারণ ঈদের ফার্স্ট ডে থেকে এটা অনেয়ার শুরু হয়েছিল তো যার কারণে ম্যাচ করতেই একটা টাইম গেছে এরপর ম্যাচ হয়ে যাওয়ার পর যেহেতু টানা একটা কাজ হয়েছে আমাদের অন্য মানে ওভাবেই ডেট নিয়েছিল যে এই কয়েকটা দিন এখানেই কাজ হবে আচ্ছা সো এটা নিয়ে আর পরবর্তীতে প্রবলেম হয়নি এমনি তোমার শুটিং এর টাইম কেমন ঠিকঠাক থাকে অলওয়েজ যেহেতু তুমি শুটিং পড়াতে থাকো ও আচ্ছা যাওয়া আসে হ্যাঁ যাওয়া আসে আমার একটু আরাম হয় অনেস্টলি তো রাতেই যেহেতু সব কিছু যেহেতু আমার একটু আরাম হয় আবার মাঝে মাঝে একটু দূরে হয় যেটা বলছিলাম আমরা যে মাঝে মাঝে যখন দূরে হয় তখন ভাবি ইস যদি এখানে হতো তাহলে খুব ভালো হতো বাট ইটস ওকে আচ্ছা মানে এমনি লেট করে যাওয়ার অভ্যাস নেই মানে এটা হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করছি অন্যদেরকে জিজ্ঞাসা করলে ভালো হতো নাবিলা কেমন আমার আমার প্যাটার্নটা আমি বলছিলাম যে আমি আগে থেকে বলে রাখি আমার সাথে আগে কথা বলা থাকে সকালে আমি কোনো ফোন রিসিভ করি না আমি বলে দেই যে কয়টায় আসতে হবে আমি কয়টায় যাচ্ছি তাহলে একটা টাইম ফিক্সড ওই টাইমে আমি ওই টাইমেই ঢুকবো আচ্ছা বাট এর আগে ফোন করার আমাকে একদমই দরকার নেই কারণ আমি সকালবেলা আসলে কারো গুড মর্নিং নিতে পারি না আমি শুধু আমার অ্যালার্মের সাউন্ডটা নিতে পারি এরপর উঠি উঠে আমি আমার অটো রেডি হয় টাইমলি চলে যাই থ্যাংক ইউ আমরা গুড নাইট দিতে পারবো গুড মর্নিং তাহলেই তো আমার সমস্যা গুড মর্নিং বলে তখন যে কি মেজাজ খারাপ হয় আমার মর্নিং ই নষ্ট হয়ে যায় পছন্দ মানে এই জন্য হ্যাঁ সকালে নাটকের শুটিং থাকে অনেক আর্লি উঠতে হয় হ্যাঁ আর্লি উঠতে হয় বাট আমার মাইন্ডসেট থাকে সাতটাই আমি সাতটার সাড়ে ছয় আমি যদি ঠিক করে সাড়ে ছটা আমি সাড়ে ছয় আমারও তাই আমি কখনো অ্যালার্ম দিয়ে ঘুমাই না আমার কখনো অ্যালার্মাচ্ছে আত্মবিশ্বাস আছে আমি কখনোই ঘুমাই না নেভার

করতে আমার কাছে খুব ভালো লাগছে কারণ আমার হলুদ রঙের পাঞ্জাবি কুর্তা পরবো একটু চেঞ্জ আছে হলুদ রঙের শাড়ি পরবো আছে ফিউশন আছে খালি পায়ে হেঁটে বেড়াও মাঝে মাঝে ওকে মানে আমার আমি এক্সাইটেড ওর অ্যাক্টিভিটিস ওর মেন্টালিটি একটু মানে হিমু 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 ঘর নিজেকে তা ভাবে আচ্ছা মানে সে তো আর হিমু না তো এই জায়গাটাতেই আসলে ফিউশন তো এই কারণে মজা পাচ্ছি কর্তা সাগর ভাইয়ের টিমটা এত মানে আমার কাছে খুবই ভালো লাগে ওনাদের সাথে কাজ করতে তিনটা অনেক গুছানো সবাই অনেক ভালো সো আমার খুব পছন্দ ওনার ইউনিট নিয়ে এটা আমি আসলে আরো অনজনের কাছেই শুনেছি আসলে সিরিয়ালের ইউনিট গুলো হয় কি একটু কমফোর্টেবল না হলে লম্বা সময় ধরে কাজ করতে হয় লম্বা সময় ধরে কাজ করতে হয় ওই কমফোর্ট জোনটা আসলে প্রয়োজন যেহেতু সময়টা মানে সিরিয়ালে কাজ করা মানে কিন্তু তুমি কমিটেড তোমাকে এতটা সময় দিতেই হবে ওটার মানে তুমি কোনো ভাবে ওটা থেকে নিজেকে মানে অ্যাভয়েড করতে পারবে না যেটা হয় যে শুটিং যখন শর্ট না থাকে শর্টের বাইরে তো মানে ম্যাক্সিমাম টাইম মানুষ মানে মেকআপ রুমেই টাইমটা কাটায় রাইট হুম মানে আমাদের খুব কম মেকআপ রুমে কাটানো হয় বেশিরভাগ সিনে থাকা হয় সিনে থাকা হয় তাই ওটা সিনে মাঝে মাঝে যখন রেস্ট না হয় বা মাঝে মাঝে অনেকে ফোন নিয়ে দুই তিন তালা চলে যায় সেটা আলাদা ব্যাপার

ডিসকাশন শুনি কারণ দেখা যায় সিনিয়ররা থাকে বেশিরভাগ সময় সো শুনি হালচাল জানার চেষ্টা না আমি আমি খুব বেশি ইন্টারেস্টেড না আমি আসলে শুনতে অত বেশি ইন্টারেস্টেড না ওকে আমি আমার মত করে একটু থাকি এটা শুটিং কোথায় হচ্ছে নামটা কি এটা হচ্ছে অফ এন্ড অফ অন অফ অন হ্যাঁ আচ্ছা অন এন্ড অফ মানে এটা আসলে নামটা চেঞ্জও হতে পারে আমি জানি মানে এখন যেহেতু অন কোন চ্যানেলে হচ্ছে সেটা ঠিক হয়নি আচ্ছা আর কে কে আছেন কাজ করছেন আর কে এখানে এখানে কাজ করছেন আখমু হাসান আছেন মুলিয়া মিঠু আছেন এখানেও মারজু প্রাসল ভাই আছেন তারপর মুকিত জাকারিয়া আছেন তানজি কামিন আছেন আর অনেক মারজু প্রাসলের তার মানে পর দুটো কাজ তোমার করা হচ্ছে ওয়েব সিরিয়াল এখন একটা টিভি সিরিয়াল এবং এই মানুষটার প্রতি কিন্তু আবার সাধারণ মানুষের অন্যরকম একটা আগ্রহ ইন্টারেস্টের জায়গা আছে মানে তুমি তো কাজ থেকে কাজ মানে কাজ করেছো দেখেছো তোমার কাছে

ভাইয়ারা ওখানে কমফোর্টেবল ছিল না হ্যাঁ বাট স্ক্রিনের সময় আমি তার সাথে ফার্স্ট টাইম রোমান্টিক একটা মানে কাজ করলাম এবং আমার কাছে আমি নিজেই আমি একটু ইয়ে যে ভাইয়ার সাথে কীভাবে বাট হি ইজ সো নাইস অ্যান্ড ন্যাচারাল এটা খুব চলো প্রেম করে ফেলাই তো কবিতা কবিতা বলেনি তোমাকে

হোল্ড করো দর্শক রূপ কথা রাত থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি কোথাও যাবে না কারণ আপনাদের সাথে আছে খুব সুইট কিউট নাভিল ইসলাম আর এখানে আছে নীল আর সাইন্স সবার সাথে আমার কথা বলবো বাট এই ব্রেকের পর দেখছেন এনটিভি আছে নীল এবং সাইম আপনাদের সাথে রূপকথার রাতে রূপকথার রাতে প্রতিবারের মতো আমাদের সঙ্গে আজকে একজন স্পেশাল গেস্ট আছেন যার সঙ্গে গল্প আমাদের মেতে উঠেছে আজকে আছেন আমাদের সঙ্গে এই সময়ের ব্যস্ত একজন অভিনয় শিল্পী নাবিলা যদি অভিনয় ছাড়া তাকে আমরা অন্য অনেক কাজেও দেখতে পাই আমাদের কাজটাও সে মাঝে মাঝে করে অভিনয় নিয়ে একটু শুনলাম অভিনয় নিয়ে আরো শুনবো তার পাশাপাশি অন্য কাজ যেহেতু তুমি হোস্টিং করো হোস্টিং এর এক্সপেরিয়েন্সটা একটু শুনি কেমন মনে হয় কবে শুরু বা কিভাবে শুরু আমি অভিনয় আর হোস্টিং দুটোই আসলে পাশাপাশি শুরু করেছি প্রফেশনালি বাট আমি স্কুলে যখন ছিলাম তখনও কিন্তু আমি অভিনয় করতাম আবার হোস্টিং আমার করতে হতো হোস্টিংটা স্কুল কলেজ লাইফে আর এখন একটু কম করছি আমি খাসুগির ডক্টর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল তো হোস্টিংটা করা হয় খুব রেগুলার না আমি যখন করি তখন এনজয় করি আর একটু কম করতে করতে মনে হয় যেন কমই করা হচ্ছে আচ্ছা কেমন লাগে যেহেতু কম করো অ্যাক্টিংটা বেশি করো তো অ্যাক্টিং এর ওই এনভায়রনমেন্ট থেকে হোস্টিং এর এনভায়রনমেন্টটা তোমার কাছে কেমন লাগে হাউ মানে হাউ কমফোর্টেবল আর ইউ আমার কাছে অলওয়েজ অ্যাক্টিং ভালো লাগে যদি এটাতে বেশি সময় দিতে হয় বেশি পরিশ্রম করতে হয় বাট আমি আসলে এনজয় করি যেহেতু অ্যাক্টিংটা হ্যাঁ অ্যাক্টিংটা আমার কাছে ওটা ওটা আমার কাছে মানে ওরকম টাফ কোনো কিছু না

আমাদের সকাল থেকে সবাই আমরা একসাথে কাজ করি আর এখানে মনে হয় সব কাজ হোস্ট করে কাজ না কঠিন লাগে না মানে ওই যে মানে এনজয়টা যেটা বলছিলাম কঠিন না কঠিন তখনই হয় যখন আমি এনজয় করি না সেটা যে কোনো সময় এমনও অনেক সময় হয় অনেক সেটে আমার কাছে হতেই পারে এরকম চার পাঁচটা একটা হতেই পারে তখন ওটাও আমার কাছে অনেক টাফ মনে হয় মানে ওই দিনটা আমি কিভাবে কাটাবো এটা মনে হয় যে আজকে কখন শেষ হবে কখন শেষ হবে কারো ভালো লাগছে না বা আমি এনজয় করছি না দুটো বিপরীত

এক্সপেরিয়েন্স বলো ওয়েল আওয়ার এক্সপেরিয়েন্স মনে হয় তুমি এখন মনে হয় একটা শোই করছো হোস্ট সেটা একটা সেলিব্রিটি ওখানে এক দিনে হয় ওখানে বসে থাকার কোনো অপশন নেই ওয়েট করারও কোনো হয় ব্যস্ত থাকতে হয় হ্যাঁ নামে মিল আছে আমি নতুন পরে মডেল নাও নাবিল আচ্ছা আমি তো আগে ওই সেটে অনেকগুলো ছবি না

সো ওশতো এই অভিজ্ঞতাটা ভালোই ছিল এবং ও एक्चुअली আসলে কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল আমি বলছিলাম ওকে একটু ডাব বা গ্লুকোজ খাওয়ান অনেক টানা কাজ করছিলাম অনেকগুলো এপিসোড ছিল সো ඒ কারণে অনেকগুলো এপিসোড মানে হচ্ছে তোমাকে বারবার ড্রেস চেঞ্জ করতে সকাল থেকে দিনে অনেক সব আমাকে সময় যে আপনাদের টেনশন নেই

ছেলেরা অনেক মেকআপ করে আমার অনেক কো আর্টিস্ট আছে অনেক সরকার আমাদের থেকে বেশি সময় নয় আমাদের থেকে বেশি সময় হয়তো নাই না বাট

আমি তো অপেক্ষা খরিগীয় অনুষ্ঠান দেখার জন্য আর আত্মীয় অনুষ্ঠান কিন্তু আমার আরো ভালো লাগছে সেটা হল যে আজকের গেস্ট হোস্ট একদম সমান সমান কথা বলেন হ্যাঁ নাবিলাফুল আমি জামালপুর থেকে ফারুক আমেদ বলছিলাম কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আপনি তো বাংলাদেশের একজন সম্ভাবনাময় অভিনেত্রী এবং আপনি খুবই ভালো করবেন আমরা খুব আশাবাদী তো আপু ছোট্ট দুটি প্রশ্ন ছিল আপনার কাছে একটি হল যে বাংলাদেশে আপনার প্রিয় অভিনেতা বা অভিনেত্রী কে এবং দ্বিতীয় প্রশ্নটি হল একজন যে সবচেয়ে বড় গুণ কি থাকা গুণ কি থাকা দরকার থ্যাংক ইউ ফারুক আপনার দৃষ্টিতে

কাজটাকে ভালোবাসতে হবে সেটা যে সেক্টরি হোক মানে হোক আর কাজটা ভালোবাসলে এটাকে কমিটমেন্ট যেটা করব সেই কমিটমেন্ট আসলে রক্ষা করতে হবে আর পরিশ্রম সব জায়গায় দরকার হয় সব সেক্টরে দরকার হয় হয়তো কোথাও কম কোথাও বেশি তো পরিশ্রমই তো হতেই হবে আলসে মানুষ তো কিছু করতেই পারবে না এই যে তুমি অভিনয়টাকে ভালোবাসো এটা কি আস্তে আস্তে হয়েছে নাকি শুরু থেকে অভিনয়ের প্রতি এরকম ভালোবাসাটা ছিল আমার মনে হয় কিছুটা প্রথম থেকেই ছিল হয়তো তখন উভয় বুঝতে পারেনি ফিল করতে পারেনি তুমি মিডিয়াতে স্টার্ট করেছো কি দিয়ে অভিনয় অভিনয় দিয়েই প্রথমেই প্রথমেই সেটা কোন কাজ ছিল সেটা একটা ওয়াহিদ তারিকের একটা নাটক ছিল 2015 16 এর দিকে না না আমি আরো আগে একটা কাজ মানে তখন আমি আসলে রেগুলার কাজ করতাম না বাট অন স্ক্রিন ফার্স্ট আর কি তো তখন একটা নাটকে কাজ করেছিলাম আহ এবং সাথে সাথে ওয়াহিদ তারিখেরই আরেকটা বিজ্ঞাপনে কাজ করেছিলাম ওই মিনিট হ্যাঁ প্রাণের তো পাশাপাশি দুটো দিয়ে স্টার্ট করি দুটোই ওয়াহিদ তারিখ ভীষণ গুনি একজন নির্মাতা এটা কোন ইয়ারে বলছিলেন

আগে থেকে উপস্থাপন এবং অভিনয়টা করে যাওয়াই তো সেটাকে আগে থেকে আকর্ষণ ছিল কখন থেকে শুরু মানে ছোটবেলায় কি হয় আমরা আমি যেমন বাচ্চাদের স্কুলে গিয়েছি অভিনয়। ক্লাস আমার আবৃত্তি ক্লাস করতাম এবং আমি খুব ইন্টারেস্টেড ছিলাম আমার মা চাইতো সবসময় আমি গান গাই বাট আমার অত পছন্দ ছিল না তো তখন থেকে আমি একটু একটু করে শিখেছি যতটুকু পড়াশোনার পাশাপাশি কিছুটা আমি ইনভলভও ছিলাম স্কুল কলেজেও ইনভলভ ছিলাম সো ভালো লাগাটা তখন থেকেই ছিল আসলে নাটকটার সাথে ইনভলভ হলে কীভাবে যেটা প্রথম নাটক করলে মানে ওটার স্টোরি আচ্ছা ইনভলভ বলতে ওয়াহিদ তারেক ভাইয়া সো এটা একটা আহ কি বলবো এলাকা পরিচিত এই ইয়েতেই একটা কাজ শুরু হয়েছিল তখন এছাড়াও আমি মডেলিংও করতাম একটু তো ওই সবার সাথে একটা জানাশোনা ছিল আমার মা আছেন আমার মা বিটিভিতে নিউজ প্রেজেন্টার সে বাংলাদেশ বেতারে আছেন তো সব কিছু মিলিয়ে আসলে আমি ওই পরিবেশে ছিলাম তো ওই জানাশোনাটা জানাশোনাটা ছিল তো ওভাবেই আসলে স্টার্টিং আচ্ছা আমার একটা সিলি কোয়েশ্চেন মনে এসেছে ও চট্টগ্রাম চিটাগং এর নিয়ে কথা বলার সময় এখন কিন্তু অফিশিয়ালি চট্টগ্রাম বলতে হবে সো চিটাগং বলাটা কেমন মিস করো বা তোমার কাছে কেমন হ্যাঁ অফিসিয়ালি লিখতে হলে তখন লিখি যেটা খুব বেশি প্রয়োজন হয় না বা আসলে চিটক যখন বল তখন চিটক বলছি যখন চট্টগ্রাম বলার চট্টগ্রামই বলছি যেটা প্রপার হবে অবশ্যই চট্টগ্রাম এটা ছিল চট্টগ্রাম তো বাট আমরা ইউজ টু চিটাগং চট্টগ্রাম দুটোতেই হ্যাঁ মানে আগে তো তবু ইংরেজিতে লিখলে তুমি ইউ রাইট চিটাগং মানে ওটা অফিশিয়ালি করে আমরা চিটগং জানি হ্যাঁ অ্যাপ্লিকেশনে চিটগং লিখেছি চিটগং লিখেছি হ্যাঁ কিন্তু এখন অফিশিয়াল ওটাকে বাদ দিয়ে দিয়েছি ইটস হার্ড আমরা ইউজ টু হইনি সো সরি তার মানে

কয় ভাই বোন তোমরা তিন বোন তিন বোন তুমি তাদের মধ্যে কততম সবার বড় বাকি দুজন বাকি দুজন একজন এমবিবিএস কমপ্লিট করলো ওকে সে ইন্টার্ন ডক্টর মাও শিশু হাসপাতালে আর পিচি ইন্টার সেকেন্ড ইয়ার দ্যাটস গ্রেট কিন্তু এই তুমি বলছলে যে তোমার বন্ধু-ফাকা খুব ভালো বা বেশ ভালো বন্ধু আছে তোমার তো সেটা কি কখন বলছিলাম একদম শুরু থেকে বলছিলে সেটা মিডিয়াতে আসার পরে বেড়েছে নাকি না আমার খুবই আমার ফ্রেন্ড সার্কেল খুবই ছোট এবং আমার একদম প্রথম থেকে স্কুল কলেজে আমার স্কুলে একজন ফ্রেন্ড কলেজে একজন ফ্রেন্ড এই টাইপের আমার আমি যাই না মানে আমার অনেকের সাথে হয়তো ওই সময়ও খুব চুপচাপই হয়তো ছিলাম বলে আমি যাই না বাট আমার খুব কম ফ্রেন্ড আমার সার্কেল খুব ছোট বাট যারা না ইন্টেনশনালি আমার যার সাথে নীলের সাথে হলো সো আমি ওর সাথে সারা দিন ভাবটা জমে যায় একদম মানে দেখা যায় আর কারো অ্যাটেনশন দিতে পারছি না দিলে অনেক সময় ফ্রেন্ডরাও রাগ করত এরকম হয়েছে সো দুই চারজন যারা আছে ক্লোজ ওরা এখনো আছে ওরাই বাট দ্যাটস মিডিয়ায় যদি বলি মিডিয়ায় ফ্রেন্ড কেমন মিডিয়ায় আসলে অনেস্টলি না মানে ওই ফ্রেন্ডশিপটা না আচ্ছা মানে তোমার তো অনেক হলো আসলে অনেক হলো বাট তুমি যেটা ফ্রেন্ড বলবে যে তুমি শেয়ার করবে বা তুমি খারাপ লাগছে ভালো লাগছে ফোন করে গুড নিউজ দিবে ব্যাড নিউজ দিবে মানে বন্ধুত্ব বলতে যেটা হ্যাঁ ওই যে এই যে বন্ধুত্ব বলতে যেটা বোঝায় ওটা না বাট আমার সাথে সবার আমার সাথে সবার খুব ভালো রিলেশন মানে ভালো সম্পর্ক কাজে গেলে হাই হ্যালো ভালো এবং একই সাথে বসে একটু চা খাওয়া বা কোথাও দেখা হলে ওইটা কিন্তু ওইটা বন্ধুত্ব ওইটা একরকম বন্ধুত্ব ওইটা প্রফেশনাল ফ্রেন্ডশিপ ফর্মাল ফ্রেন্ডশিপ বলতে পারো বাট আত্মিক যে যোগাযোগটা সেটা কিন্তু আমি সময় খুব এনজয় করি মানে দেখা গেল আমার সেট সেটে যে সময়টা আছি বা আমাদের অনেক সময় অনেক আউটডোর কাজ হয় ওই সময়টা আমি ওই সময় আমার আমি কাজের মধ্যে থাকি এবং আমার কলিকদেরকে নিয়েই থাকি সো আমি ওটা খুব এনজয় করি ওই সময় আসলে আমি কাজের বাইরে অন্যদিকে খুব বেশি মন দেই না না সো ওই টাইমটা আসলে আমাদের সবার খুব ভালো যায় আচ্ছা মার্কেটে কি কখনো মানে নিউজ প্রেজেন্টার হতে ইচ্ছে করে না হ্যাঁ হয়তো হয়েছিল মানে অনেক সময় বেশ মানাতে কিন্তু নিউজ প্রেজেন্টার তো সুন্দর একটা সুন্দর হ্যাঁ হ্যাঁ আম্মু প্র্যাকটিসও করাতো

এই মুহূর্তে কোনো শুটিং তো হচ্ছে না আঞ্চলিক নাটক করছি কিন্তু চট্টগ্রামের ভাষা করছি না চট্টগ্রামের ভাষায় আপনাদের আমি জানি আমার চট্টগ্রামের মানুষজন খুব পছন্দ করেন নাটক দেখতে এবং চট্টগ্রামের ভাষায় নাটক খুব পছন্দ করেন ইনশাল্লাহ করব। আপনারা যেহেতু চান অবশ্যই করবো থ্যাংক ইউ আপনাকে ফোন করার জন্য মানে এত বছরে চট্টগ্রামের ও মাই গড ওর তো প্রথম মানে না মানে আমি করেছি মানে আমি বলছিলাম যে তোমার মনে হয় প্রথম মানুষের কাছে পৌঁছানোটা চট্টগ্রামের ভাষা দিয়ে মানে কিছু নাটক ওই আঞ্চলিক ভাষায় করা হয়েছে ওগুলোরই কিছু ক্লিপ খুবই ভাইরাল ছিল এবং মানুষ কিন্তু নাবিলাকে চেনেই যে ও মানে চট্টগ্রামের ভাষা করে যে মেয়েটা মেয়ে একদমই হ্যাঁ চাঁদ ভাই আমার আমার কমেন্টস আমি ছবিতে থাকে আমাদের চট্টগ্রামের মেয়ে চট্টগ্রামের গর্ব ভালোবাসি আপু আমার কাছে ভালো লাগে আমার চট্টগ্রামের মানুষজন আসলে আমাকে অনেক ভালোবাসে সেটা আমি বুঝি মানে অনেকেই তো আছে হয়তো চট্টগ্রামের কিন্তু যখন টেলিভিশনে কাজের সময় তো একদমই যেটা আমাদের সহজ ভাষা আমরা সেটাতে কথা বলছি তুমি লাকিলি আঞ্চলিক ভাষাতে ওই ক্যারেক্টারটাই পেয়েছো তো তোমার পক্ষে আরো সহজ হয়েছে না আমার তো হয়েছে আমার আমি আমার ভাষা থেকে বা আমি নিজেও আমি কখনো চট্টগ্রামের ভাষায় বলতে মানে অভ্যস্ত ছিলাম না আচ্ছা

এরপর আমি গেলে তোমাকে ফোন করব চলে এসো হ্যাঁ সিরিয়াসলি আমি তো যাই আমি প্রায় যাই তোমার কেমন কেটেছে মানে চট্টগ্রামের সাথে যদি স্মৃতি বিজড়িত কোনো মানুষের জীবনে সবচেয়ে মজার সময় কোনটা বলো তো গোল্ডেন পিরিয়ড কোনটা কৈশোর হ্যাঁ ছোটবেলা কৈশোর শৈশব

সব মেয়ে ফ্রেন্ড একটু বেশি আমার আচ্ছা তো সবাই বাসায় আসতো আমি মাঝে মাঝে যেতাম বাট কখনোই সন্ধ্যার পর বাইরে থাকার একটা ব্যাপার ছিল না অনেক স্ট্রিক্ট স্ট্রিক্ট ছিল না বাট ওটা হতো না আর কি মানে পাপা গিয়ে হয়তো রিসিভ করে নিয়ে আসলো বাসায় চলে গেল এরকম আমার নানুর বাড়ি আর আমার মানে নানু বাসা আমার বাসা একদম কাছাকাছি ছিল কোথায় সেটা জামালখান আমার আমার স্থানীয় ওখানে হুম তো আমার কাজিনের সাথে আমার অনেক ভালো একটা সময় গেছে তো ও আমি মানে শ্যামা আমরা দুজনেই দেখা যেত কখনো আমার বাসায় কখনো ওই বাসায় মানে ওর বাসা আর নানুর বাসা একদম পাশেই আচ্ছা আচ্ছা তো আমার ওই সময়টা খুব ভালো ছিল স্কুল টাইমটা অনেক ভালো ছিল স্কুল লাইফটা অনেক মিস করি কলেজ থেকে আসতে আসতে আসলে জীবনটা একটু অন্যরকমই তো হতে থাকে বড় হতে হতে জীবন অন্যরকম হতে থাকে স্কুল টাইমটা আমার বেস্ট দ্যাটস দ্য বেস্ট টাইম রাইট কমপ্লিকেশনস নাই কিছু নাই আর আমার কাছে মানে আমার চট্টগ্রাম এত পছন্দ নেভালের ওই জায়গাটা এত পছন্দ এত যেতাম আমরা আমি যদি সারা পৃথিবীর সব জায়গাও ঘুরি আমার ওয়ান অফ দা ফেভারিট প্লেসেস এর তালিকা ওই জায়গাটা থাকবে খুব কানেক্টেড ওই জায়গাটার সাথে আমার যেতে 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 অনেক সময় এমন হতো না আচ্ছা থাক অন্য কোথাও যাই না মানে ভালো লাগছে নেভাল একটা জায়গা বলো আর আবার আসার পথে কিন্তু তুমি যখন ফিরবে তখন লেখা থাকে আবার এসো এই বন্দরে রিয়েলি টাচেস মি আমি দেখিনি এখন যে এ হলো না ও তো দেখতে হবে না ও তো যাবে নিয়ে যাবে অন্য জায়গায় না আবার এসো এই বন্দরে আচ্ছা একটা ফোন কল আছে দর্শক আছে কোচে দেখি কি আছেন আমাদের সঙ্গে হ্যালো আসসালামু আলাইকুম

কেমন লাগে আসলে যখন এরকম করে কেউ বলেন যে তুমি আমাদের চট্টগ্রামের গর্ব মানে হাউ ডু ইউ ফিল কতটা প্রেসার লাগে নাকি জাস্ট ভালো লাগে আমার আমার মনে হয় ব্লেসড হ্যাঁ ব্লেসড কারণ যখন তোমাকে এতগুলো মানুষ ভালোবাসে এবং তোমার তোমার যে তোমার হোম টাউন তোমার সবচেয়ে কাছের জায়গা এবং ওখানে মানুষজন তোমাকে অনেক আদর স্নেহ ভালোবাসা

তোমার যেহেতু কাজ করো তাও সবার ক্ষেত্রে কিন্তু হয় না বিল আমার যেটা মনে হয় মানে অনেকেই তো জানি অনেক বন্ধু আছে পরিচিত আছে অনেকেই নাটক করছে অভিনয় করছে সবার কিন্তু একসাথে অভিনয়ের সাথে সাথে ট্রাভেলিংটা হয় না আমার মনে হয় যে এই জায়গাটায় তোমার অনেক বেশি হয় রাইট ঠিক আম আই রাইট রাইট আজকে ছবি দেখছ আমি কি আপা মেটা আজকে আমাদের শিডিউল দিল আজকে ছবি দেখছ আমি কোথায় আজকে ঘুরতে গিয়েছিল আর ওই তো মানে ছবিটা দিয়েছে আমি দিন ছবি আজকে আপলোড করেছিলাম তো এটা একটু গাজীপুর ছিলাম পাশে দিবেন নাকি পাশে দিবেন নাকি পরে পুছলাম না পাশে দিবেন শি ইজ আ গুড গার্ল কোথায় এখন পর্যন্ত কোন কোন জায়গায় গিয়ে বেশি এনজয় করেছো নাটকে নাটকে

অনেস্টলি আসলে আমি ভাবছিলাম একটু ব্যাগে করে বালি নিয়ে যাই তাহলে বলতে পারো বালি কিছু তো যখন দেশের বাইরে চলে যাও তখন এখানে যে কাজগুলো থাকে ওটার সাথে শিডিউলে প্রবলেম হয় না একটু প্রবলেম হয় আমি মনে হয় এটা একটু দেখেছি আমার এই জন্য আই ডোন্ট নো ইউ রিমেম্বার আমার তখন উপস্থাপন আমার একটা মোটামুটি একটা ব্রেক ছিল আমি একটু সময় নিয়েছিলাম তো আমার কাছে মোটামুটি একটা খালি টাইম ছিল আমি এন টিভি একটা শো করতাম মাছে দুই দিন আসতে হতো আমার ফ্রি মাসুদ ভাই অনেক আগে বলেছিল কাজের জন্য নাটকে তো আমি তো নাটক তখন করিনি তো ওই সময় ফ্রি ছিলাম ওটা কাজ করা শুরু করেছি একদিন দেখলাম যে ও হাজির শুটিং এর সেটে এসে পারবনে

তো ওটার মাঝখানে সিরিয়াল তো টাইম ঠিক থাকে না সেদান ভাই কাজের প্যাটার্নটা একটু डिफरेंट খুব করে একটু হয় তো যার কারণে ব্রেক টাইমটা ছিল ওই সময় আমার একটা কাজ পড়ে গেছে বালি প্রজেক্ট সো আমি ওই কাজে চলে গেলাম কিন্তু আবার ওই সিরিয়ালের তখন আবার প্ল্যানিং একটা হয়ে গেল দেশে তো ওই সময় আমার আমার আসলে সিরিয়ালটার অনেক ইনভলভমেন্ট ছিল আমি অনেক সিরিয়ালটার অনেক টুকু জুড়ে আমি ছিলাম যার কারণে হুট করে একটু হয় না একটু একটু প্রবলেম হয়ে যায় তো ওটা একটু দুই একদিন একটা প্রবলেম হয়ে গেছে

আমি কক্সিস বাজার গেলাম আমি কিন্তু ব্রেকে ব্রেকে মোটামুটি দেখেছি মোটামুটি এখানে সেখানে ঘুরতে ঘুরতে কি কি শুধুই ঘোরাঘুরি পছন্দ আর কি পছন্দ কালেকশন শপিং শপিং পছন্দ না কারণ না কিন্তু আমার এখন শপিং একটু বিরক্ত এসে গেছে শপিং করতে হয় এত শপিং করতে হয় তো শপিং এ আমার একটু বিরক্ত চলে এসেছে বাট ঘুরতে আমি যেই জায়গায় যায় ওই জায়গায় কালচার ওই জায়গায় মানুষজন কেমন ওগুলো আমাকে খুব ভালো লাগে আমি দেখতে খুব পছন্দের কাজ করতে গিয়ে যে নাটকের স্পেশালি যারা নাটকের কাজ করে তাদের একটা আমি তোমার আঠাশ দিন কাজ করি মাসে পঁচিশ দিন কাজ করি আর এই মাসে তিরিশ দিন কাজ করেছি তো তুমি কি এরকম হিসাব করে কাজ করো যে মাসে পঁচিশ দিন কাজ করবো নাকি মোটামুটি যে কাজটা ভালো লাগে সেটা তুমি কতদিন করো এভারেজ মাসে না এটা আমি আসলে এভাবে করি না অনেকে করে বাট আমি ওভাবে মানে হিসেব করে আসলে করা হয় না আমার আসলে যে কাজগুলো ভালো লাগে আমি ওই কাজগুলো করি সো ওগুলোর সাথে ইনভলভ হয়ে গেলে অটোমেটিক্যালি আসলে একটা বড় সময় দিতে হয় বা উল্টোটা যদি বলে মান্থলি টোয়েন্টি ডেজ দিতেই করতে হয়ে কাজ হয়ে যায় মানে এরকম সাইন যেটা বললো যে আসলে এরকম যে এতদিন আমি কাজ করব উল্টোটা যদি বলি যে কাজের প্রেসার যতই থাকুক এতটুকু দিন বা এতটুকু সময় আমি নিজের জন্য রাখব হ্যাঁ সেটা এটা হ্যাঁ এটা আগে আমি বুঝতাম না আগে হুটহাট করে ডেটস হ্যাঁ দিয়ে ফেলতাম কাজ করতে গিয়ে তখন দেখলাম আসলে এটা কষ্ট হয়ে যায় হ্যাম্পার হয় কাজে অনেক সময় সো যার কারণে আমার অ্যাঙ্করিংটাও কম করা হয় কারণ টাইমটা এদিকে গেলে ওদিকে মেলানো যায় না এরপর একটা টাইম বের করে রাখুন অ্যাটলিস্ট আমি টেন ডেজ রেখে দেবো আমার জন্য সেটা গ্যাপে গ্যাপে হোক দুই একদিন টানা হোক তিন দিন টানা হোক ডেজ নিজের জন্য নিজের জন্য সময় কেমন সে কি করতে করে সেটা কাজের বাইরে সেটাও অনেক কাজ করে কাটাতে হয় অনেস্টলি যেতে হয় পার্লারে হ্যাঁ বাকি বিশ তো দিনে তো হবে না গ্যাপে গ্যাপে টাইমটা পাই

ওই কাজটার জন্য এটা কিনতে আমি ভুলে গেছি নাবিলার কাপড় কোনটা আমি ভুলে গেছি নাবিলার কাপড় কোনটা সুন্দর কথা আমার সব কাপড় আমার বাসা ভর্তি কাপড় শুধু কিন্তু আমি নাবিলার ড্রেস কোনটা আমি খুঁজে পাই না কারণ ক্যারেক্টারকে এতটায় দিতে হয় হ্যাঁ আমি অবশ্যই নাবিলা কি করে সেটা আমরা আরো শুনব আরো শুনবো কালেকের ব্রেক ব্রেকের পরে এই ব্রেকটা আমি নি হ্যাঁ ঠিক আছে নাবিলার সাথে আমরা কথা বেশ অনেকক্ষণ অবধি বলছি আরো বেশ কিছুক্ষণ বলবো এবং তার ফেসবুক তার রিয়েল লাইফ অনেক কিছু থেকে আমরা ঘুরে আসবো

অনেকের অনেক কথা আসলে ফেসবুকের মাধ্যমে জানা যায় বা তার মেন্টাল স্টেটটা এই মুহূর্তে কি সেটা জানা যায় আমি কখনোই লিখি ওর ইজ লাইক ইনস্টাগ্রাম

আমাদের সম্পর্কটা হচ্ছে আমাকে যাই না পিচিটা হয়তো ভয় পায় পিচিটার নাম কি তুলতুল মানে আমি না ইসলাম তুলতুল খুব ফ্রেন্ডলি মানে আমার কাছে সবাই আবদার করে না অনেক বড় বোন হুম ভয় কত করে মেজুটা মাঝে মাঝে ফোন করে বলে আপু ফ্লেক্সি করো তো আপু টাকা পাঠাও তুমি কি খালি আদর করে মাথায় তুলো নাকি শাসনটাও করো আমি দুটেই ব্যালেন্স আচ্ছা ভয়টা কেন মানে আই ডোন্ট নো আমি এত ফ্রেন্ডলি

ও মার খেয়েছিলাম সেটার আমার একটা স্টোরি আছে ওই যে একা একা বাসা থেকে বের হয়ে মার অফিসে চলে গেছি মার অফিস একদমই কাছে ছিল তো বাসায় সুন্দর করে নিয়ে এসেছিল এত ছোট ছিলাম যে আমি একটা কাপড় নতুন একটা ড্রেস পরে চলে গেছি তো এসে মারটা খেয়েছি তারপর আর কোনোদিন বের নেই হবে না মাথা খারাপ দ্যাটস ইন্টারেস্টিং আদর করে নিয়ে এসেছে বাসায় বাসায় মার বাসায় ওই মুহূর্তে চলে এসেছে কারণ আমি একা একা বের হয়ে গেছি তখন বের হওয়ার কথা না আমার অনেক বাচ্চা নিয়ে যেতে পারতো না বুঝে ছিল ছোটবেলায় ইচ্ছে মেলে অনেক কিছু করে যেমন হঠাৎ করে মায়ের অফিসে চলে গেলে ছোটবেলায় আমি খুবই সাজু করতাম এতটুকু মনে আছে তো সাজুগুজু করতাম আমার খালামুনি আমাকে সাজিয়ে দিত আমার কাছে খুব ভালো লাগতো ঘুরতে ভালো লাগতো ঘুরতে ভালো লাগতো আবার বাসায় থাকতেও ভালো লাগতো দুটো দুটোই প্রথম প্রেমের প্রপোজাল কপি পেজ আপনারা তুমি কি ভাবে জানো রিয়ালি সিরিয়াসলি হ্যাঁ

আমি ক্লাস ফাইভে আমার জন্য ফোন কল আমার মা বলেছিল আমার মেয়ে ক্লাস ফাইভে পড়ে আপনি মনে হয় তুমি মনে হয় অন্য কোনো নাবিল আমার এখনো মনে হচ্ছে কারণ আমি কোনো একটা বাসার কোনো উঁচু জায়গায় বসেছিলাম ওই সময় ফোন আমার আমাকে খুঁজছিল আমার মামি সবসময় একটু উপরে উপরেই থাকতাম বাসা আমি হ্যাঁ তো বলেছে যে তোমার নিচে নেমে কি ওকে আমরা তারপর আমার মা বলেছে হয়তো এই নাভি না অন্য হবে কারণ আমার নাবিলা খুবই ছোট ক্লাস ফাইভ এর পরে আমার এটা মনে আছে আমার ফোন এসেছিল ক্লাস প্রপোজ মানে ফাইভ প্রপোজ এটা তুমি আমি হলে আমি যেতাম মনে হয় তুমি তুমি কবে কি

এক্সপিরিয়েন্স ছিল আবার কয়েকটা জায়গায় তো ডেফিনেটলি এক্সপিরিয়েন্স খারাপ হবে বাট অন্য জায়গায় অনেক জায়গায় খাওয়াই যায় না ওরকম ইন্ডিয়ান ফুড থালা যেগুলো থাকে থালি সো ভালোই লেগেছে খাবারও ভালো লেগেছে পাপা আমি আর টুতুল মানে ফ্যামিলি একমোন টাইম কেমন দেয়া হয় বা যখনই সময় পাই আমি আমার পরিবারের সাথে থাকতে খুব পছন্দ করি খুব আচ্ছা আর ঘুরতে মানে খুব পছন্দ করি আমি কখনো কোথাও একা মুভ করেছি এমন হয়নি আচ্ছা যখনই গিয়েছি সব সময় ফোন করেছি কারণ আসলে আমার বাসার সবাই এরকম সবাই ঘুরতে পছন্দ করে আমার খালা মনিরা আমার মামারা আমার বোনরা হ্যাঁ বিজি থাকে অনেক সময় হয়তো ম্যাচ না করলে যাওয়া হয় না ওরকম আমিও কয়েকটা ট্যুর মিস করেছি বাট আমার ফ্যামিলি টুর অনেক হয় আচ্ছা লাটস ক্রাইট আচ্ছা যেটা হয় না যে ফ্যামিলিতে তুমি বললেছো তোমার সবাই খুব ফ্রেন্ডলি ওকে ভয় পাও না তারপর যেহেতু ফ্যামিলি আবার যেহেতু বাবা মা এক জেনারেশন তোমরা আমরা সেকেন্ড পরের জেনারেশন তাই না তারপরে কোথাও কোথাও একটু কথার ঝামেলা বা কথার একটু এদিক ওদিক হয় তখন মানে কে বেশি এগিয়ে আসে বা কে ঠিকঠাক করে এরকম তো ঝামেলা হয় টুকটাক অভিমান ঝামেলা সবকিছু হলে মনে হয় আমি থাকি মানে আমাকেই মনে হয় বলা হয় কমপ্লেন করা হয় যেও ও এটা করেছে ও এটা ঠিক করো ও হয়েছে এটা হচ্ছে আমাকেই বড় আমি কিন্তু বড় মেয়ে সো এটা কি হয়েছে হয়ে যায় এক একটা পরিবারের এক এক জনের এক রকম সো আমার ক্ষেত্রে আমার সাথে হয়েছে পরিবারে বড় সন্তানের আসলে এরকম এরকমই হয় থাকে বাবা মা একটা সময় তাদের উপরে রিলাই করে দেখো তোমার ছোট বোন ভাই রাইট তাই পরের ছবিটা দেখি চলো কি আছে আমাদের

আচ্ছা আর কার কার এরকম রয়েছে যারা শুটিং ইউনিট খুব জমিয়ে রাখে যাদের সাথে তুমি সাজু ভাই আরফান ভাই থাকলে তো জমিয়ে রাখেই এই দুজন বাদ দিয়ে আমি আর কারোর নাম মনে করতে পারছি না শ্যুটের বাইরে সারাক্ষণ এই এই থাকে একদম মানে না শ্যুটের বাইরে আসলে মানে সময়টা খুব ভালো যায় গ্রীন রুমে থাকলেও দেখা যায় আড্ডা হচ্ছে আর শুটের সময় শ্যুট হচ্ছে বাট ওই যতবারই আসছি মেকআপ রুমে আড্ডাটা হচ্ছে বা শুনছি ওনাদের কথাগুলো ভালো লাগছে ক্লান্তিটা দূর হয়ে যায় মনে হয় হাসতে হাসতে নাইস অনেক টপিক থাকে অনেক টপিক রাইট অনেক টপিক এখন সাজু ভাই বলে সাজু ভাই কিছু একটা বলল আমি বলে দিলাম উত্তর হয় অনেক দাদা বলে তো বলছে হ্যাঁ তুমি তো জানবাই তুমি তো জানবাই তুমি শুনতে শুনতে অলরেডি আমাদেরকেও ধাঁধা বলেছিল হ্যাঁ আমার মনে আছে স্টিল পরে ছবিটা দেখি চলো কি আছে আম্মু আমি বাহ

পাপা ফরওয়ার্ড পাপা অনেক কিছু চিন্তা করে অনেক ক্রিটিক্যালি চিন্তা করতে পারে না আমিও বেশ পাও তাহলে অনেক ভালো যে এবং কিছু না একটা সকাল ভাই আমি ভাইয়া আচ্ছা এটাও দেশের বাইরে নেপাল

কাজে সো ব্যস্ততার কারণে যে একটু অনেক অন্য কাপলদের মতো দুই এক বছর তিন বছর নিজের সময় কাটিয়েছি নিজেদের মতো ঘুরেছি ওটা আমার হয়নি আমি কাজের ফাঁকে ফাঁকে যেটা হয় ফ্যামিলি টাইম বলতে আমি আমি দুই পরিবারের যে সময়টা দা দেয়া সেটা আমি সবসময় দিই আচ্ছা ভাই কি করছেন ভাই বিজনেস করছে আচ্ছা সো টাইমিংটা টাইমিংটা মনে হয় একটু

দেশে yeah. <laughs>

সেটাও বলতে পারছি না এখন তোমার নিজে কোন অভিনয়টা করে যেতে করতে চাই সব সময় সব মাধ্যমে আসলে ছোট পর্দা হোক ছোট পর্দা বড় পর্দা ঠিক আছে অবভিয়াসলি বড় পর্দা সবারই ইচ্ছে থাকে থাকে সো ওকে আচ্ছা আর নাবিলার কাছে নাবিলার গুড হ্যাবিট কি গুড হ্যাবিট কি হ্যাঁ আমি যেটা বলি সেটা করি আর ব্যাড হ্যাবিট ব্যাড হ্যাবিট ব্যাড হ্যাবিট হচ্ছে আমি একটু আরাম আয়েশ পছন্দ করি আচ্ছা এটা ব্যাড হ্যাবিট ওকে ওকে মিডিয়াতে কাজের ক্ষেত্রে আমি যদি বলি একটা তো হ্যাবিট বলেন মিডিয়াতে কাজের ক্ষেত্রে নাবিলা সবচেয়ে স্ট্রং পয়েন্ট নাবিলা কাছে কি মনে হয় নিজের আমি স্ট্রং পয়েন্ট কি মনে হয় একটা

পরিশ্রম করে কাজ করে বা অনেক ভালো একটা স্টোরিতে কাজ করে দেখা গেল সেই ফিডব্যাকটা আসলো না বা ওটা অনেক মানুষের কাছে পৌঁছালো না আবার অনেক লেইম অনেক কিছু মানুষের কাছে পৌঁছে যায় সো না আমি ভিউকে খারাপও বলছি না ভালো বলছি না ভিউর কথাই বলছি না আমি বলছি অনেক সময় পৌঁছে যায় আবার অনেক কিছু পৌঁছায় না এটা একটা প্রবলেম আর আরেকটা বড় প্রবলেম আমাদের বাজেট ওকে রাইট ওকে রাইট

বড় ডিসিশনটা ঠিক ছিল হ্যাঁ ওকে প্রেমিকা হিসেবে নামিলা তারুণ হ্যাঁ বউ হিসেবে নাবিলা অশুনপুর তারুণ খুব ভালো শুনপুর তারুণ আর আদুরী হিসেবে পচা ওকে লাস্ট আমরা ঝটপট কিছু কোয়েশ্চেন মানে ওয়ার্ড বলবো সেই ওয়ার্ড বলে তোমার যেটা মনে হবে সেটা ওয়ার্ডটা বলার সাথে সাথে যেই কথাটা মনে হবে ফার্স্ট সেটাই বলবে ওকে ফার্স্ট বন্ধু বন্ধু ভালোবাসা ফেম ফেম খুবই অ্যাট্রাকটিভ একটা ব্যাপার অ্যাক্টিং ভালোবাসা লাক লাক সব সময় কাজ করে না লাভ লাভ

অ্যাক্টরের কথা জিজ্ঞেস করেছে ফেভারিট হোস্টকে এর প্রশ্নটা জানতে চেয়েছিল ওকে আমার তোমার যে ব্যাপারটা ভালো লাগে সেটা হচ্ছে আমার তোমাকে অলওয়েজ লাভলি লাগে মানে জলি লাগে ভেরি জলি এবং কাজ করছো এবং সেটা কনসিস্ট্যান্ট আছো